আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2019 সাল থেকে এই সৃজনশীল প্রশ্নটি সলভ করব। তাহলে চল প্রশ্নে চলে যাই। এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে, ইটিপি কাকে বলে? ইটিপি ফুল মিনিং হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, অর্থাৎ এটা বলতে আমরা বুঝাই যে শিল্পজাত তরল বর্জ্যে বিশোধন কল্পে গৃহীত একটা অনুকল্পিত ব্যবস্থা, যেখানে তরল বর্জ্যে বিদ্যমান বিভিন্ন অপদ্রব্য যেমন দ্রবীভূত এবং অদ্রবীভূত পদার্থ সমূহ এবং বিভিন্ন অপদ্রব্যকে দূরীভূত করা হয়, সেই পদ্ধতিকেই বলা হচ্ছে ইটিপি। অর্থাৎ এখানে আমরা তরল বর্জ্য থেকে বিভিন্ন অপদ্রব্যকে দূর করার যে পদ্ধতি সেটাই হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা হচ্ছে ইটিপি। বা খ নম্বর প্রশ্ন হচ্ছে, লেদার ট্যানিং বা চামড়া ট্যানিংয়ে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন, এটা ব্যাখ্যা করো। এখানে সোডিয়াম ক্লোরাইডটা কি, এটা আমরা জানি এটা একটা লবণ, তাহলে অবশ্যই চামড়া ট্যানিংয়ে বা লেদার ট্যানিংয়ের ক্ষেত্রে লবণটা ইউজ করা হয়, কেন ইউজ করা হয় এটা এখন জানবো। আচ্ছা, আমরা জানি যে চামড়াকে সংরক্ষণ করার জন্য যে লবণটা ইউজ করা হয়, এই লবণ ইউজ করার পদ্ধতিকে বলা হয় কিউরিং। তাহলে এখানে কিউরিং হচ্ছে, আমরা যেন চামড়ার মধ্যে একটা প্রোটিন থাকে, প্রোটিনটার নাম হচ্ছে কোলাজেন, এই কোলাজেনটা যাতে ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট না হয়ে যায় এই জন্য এখানে লবণ ইউজ করা হয়। আমরা জানি লবণটা হচ্ছে জীবাণু রোধক, তাহলে এখানে জীবাণুকে রোধ করতে হেল্প করে কে, সোডিয়াম ক্লোরাইড, যাতে চামড়ার মধ্যে কোনো ব্যাকটেরিয়াকে ঢুকতে দেয় না। আসলে আমরা যখন এই চামড়ার মধ্যে যখন আমরা ঢুকাবো, অর্থাৎ বিভিন্ন এজেন্টগুলো আমরা চামড়ার মধ্যে ট্যানিংয়ের সময় ঢুকাই, তখন সেক্ষেত্রে পিএইচটা কম থাকতে হয়, এর জন্য খনিজ ট্যানিংয়ের সময় এখানে লবণ ইউজ করা হয় এবং এখানে একটা অ্যাসিড ইউজ করা হয়, 1.5% সালফিউরিক অ্যাসিড, H2SO4। আমরা জানি অ্যাসিডের পিএইচ 7-এর থেকে কম হয়, তাহলে অবশ্যই যখন চামড়ার মধ্যে আমি লবণ ইউজ করব এবং 1.5% সালফিউরিক অ্যাসিড ইউজ করব, তখন কী হবে, এই চামড়ার মধ্যে যে প্রোটিনটা ছিল কোলাজেন, এটার পিএইচটা কমে যাবে। কারণ কি, অ্যাসিডের জন্য, অ্যাসিডিক হবে, এর জন্য পিএইচটা কমে যাবে এবং তখন কী হবে, তখন এই যে চামড়ার মধ্যে থাকা পানি থাকে, যে পানিটাকে শোষণ করে নিবে লবণ, এবং পিএইচ কম থাকার কারণে সেখানে এবং অ্যাসিডিক হওয়ার কারণে সেখানে কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারবে না। কারণ যেখানে পানি বেশি থাকে সেখানে ব্যাকটেরিয়া বেশি জন্ম নেয়, এই লবণটা কী করবে, পানিকে শোষণ করে নিবে এবং অ্যাসিডিক হওয়ার কারণে এটি এখানে কোনো জীবাণু প্রবেশ করতে পারবে না। এছাড়াও যে এজেন্টগুলো খনিজ ট্রেনিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, সেগুলো চামড়ার মধ্যে খুব দ্রুত বা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে বা খুব সহজে প্রবেশ করতে পারে, এর জন্য কী করা হয়, লেদার ট্রেনিংয়ের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ ইউজ করা হয়। কেন ইউজ করা হয় এটা আমরা জানলাম, কারণ চামড়ার ভিতরে কী থাকে, একটা প্রোটিন কোলাজেন, সো এটা যাতে ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট না হয়ে যায় এর জন্য এর মধ্যে কী ইউজ করা হয়, লবণ। লবণ ইউজ করলে চামড়ার মধ্যে থাকা পানিকে শোষণ করে লবণ, প্লাস এর মধ্যে 1.5% কি সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়, যাতে এটা চামড়ার পিএইচটা কমে যায়, এই কারণে অর্থাৎ এখানে যে কোলাজেনটা ছিল পিএইচ কমে যাবে এবং এই খনিজ ট্যানিংয়ের এজেন্টগুলো চামড়ার ভিতরে খুব দ্রুত প্রবেশ করতে পারবে এবং ব্যাকটেরিয়া দ্বারা এটা আক্রমণিত হবে না, অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে এটা বেঁচে থাকবে। তাহলে এই জন্য লেদার ট্যানিংয়ের ক্ষেত্রে কিউরিং করা হয়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড লবণটা যোগ করা হয়। এবারে আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করব। গ নম্বর প্রশ্ন হচ্ছে, 1 নং বিক্রিয়ার জারক এবং বিজারক পদার্থ চিহ্নিত করে কারণ বর্ণনা করো। এখানে কি দেওয়া আছে, 1 নং বিক্রিয়াটা দেওয়া আছে, তো আমাদের মেইনলি প্রশ্নটা হচ্ছে এখান থেকে জারক এবং বিজারক শনাক্ত করে আমরা জারণ বিজারণ পদ্ধতিতে কী করবো, এখানে সমতা বিধান করব। তাহলে সমতা বিধান করতে হবে, এখানে যেটা দেওয়া আছে কী কী দেওয়া আছে, ফেরাস 2+ মানে আয়রন 2+ মানে হচ্ছে ফেরাস আয়ন বা ফেরাস সালফেট, তাহলে এখানে লিখে ফেরাস সালফেট। এখানে দেখো জারক এবং বিজারক পদার্থ চিহ্নিত করতে বলছে, এর জন্য আমরা চিহ্নিত করবো এখানে ফেরাস সালফেট, এটা হচ্ছে কি বিজারক পদার্থ, বিজারক। তারপর আসছে এটা হচ্ছে ম্যাঙ্গানিজ, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এখানে লিখি ও, এটি হলো জারক। আচ্ছা, এখানে তাহলে আমরা কী কী শনাক্ত করলাম, এটা হচ্ছে ফেরাস সালফেট আর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এবার বিজারক মানে হচ্ছে কি, যারা ইলেকট্রন দান করে, আর জারক মানে হচ্ছে যারা ইলেকট্রন কী করে, গ্রহণ করে।
তাহলে আমাদের যেহেতু বলছে যে জারণ বিজারণ পদ্ধতিতে সমতা বিধান করতে হবে, তাহলে বিজারক কি করে, বিজারককে কি হয়, জারণ হয়। কারণ আমরা বলছি বিজারক মানে হচ্ছে যারা ইলেকট্রন কি করে, দান করে। তাহলে যারা দান করে সেটাকে আমরা বলি কি, জারণ। তারপর এখানে জারক মানে হচ্ছে কি, যারা ইলেকট্রন গ্রহণ করে, আর গ্রহণ করার প্রক্রিয়াকে আমরা বলি কি, বিজারণ। তাহলে এখানে কি হবে, জারণ, আর এখানে কি হবে, বিজারণ। তাহলে আমরা দেখলাম বিজারকে কি হয়, জারণ হয়, আর জারকে কি হয়, বিজারণ হয়। তাহলে এখানে আমরা বিক্রিয়াগুলো লিখব, কি বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এখানে আমাদের এখান থেকে দর্শক আয়নগুলো বাদ দিতে হবে যখন আমরা অর্ধ বিক্রিয়া করব, কারণ দর্শক আয়নের ক্ষেত্রে দেখা যায় কি, জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এর জন্য আমরা এখানে দর্শক আয়নটা নিব না। তাহলে এখান থেকে আমাদের দর্শক আয়নটা শনাক্ত করতে হবে। এখানে দর্শক আয়নটা হচ্ছে পটাশিয়াম, আর এখানে দর্শক আয়নটা হচ্ছে গিয়ে সালফেট। তাহলে এই দুইটা দর্শক আয়ন, কারণ এদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এর জন্য এই দুটো হচ্ছে দর্শক আয়ন আমরা নিব না। তাহলে এখানে আমরা আগেই বলছি জারণ কার হবে, জারণ হবে ফেরাসের। তাহলে ফেরাস আয়ন টু প্লাস, আমরা জানি ফেরাস ফেরিকে রূপান্তরিত হয়, তাহলে এখানে কি হবে, ফেরিক আয়ন হবে। ফেরিক আয়ন মানে হচ্ছে থ্রি প্লাস। এবার দেখো তো, এখানে টু প্লাস ছিল, এখানে থ্রি প্লাস ছিল, তার মানে এখানে একটা ইলেকট্রন বাড়ছে, তার মানে হচ্ছে এখানে ইলেকট্রন কি হয়েছে, দান করা হয়েছে। দান করছে কে, ফেরাস আয়ন। কয়টা, দুইটা ছিল, তিনটা হয়েছে, তার মানে একটা। তাহলে একটা ইলেকট্রন এখানে দান করা হয়েছে, এটাকে দিলাম কি, এক নাম্বার সমীকরণ। তারপর এবার হবে বিজারণ, বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ কার হবে, এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে, এখানে আমরা পটাশিয়ামটা বাদ দিছি, ম্যাঙ্গানেট আয়নটা আছে। তাহলে এখান থেকে এটা হচ্ছে জারক, এখানে কী হবে, বিজারণ। তাহলে এখানে যদি আমরা আয়ন লিখি, তাহলে এম এন ও ফোর মাইনাস এটা থাকে। তাহলে এখান থেকে আমরা কী কী পাবো আগে দেখি, এখান থেকে পাবো ম্যাঙ্গানিজ টু প্লাস আয়ন, আর পাবো পানি। এবার দেখো কয় অণু পানি পাবো, এখানে কি অক্সিজেন আছে, কি মাইনাস। এখানে দেখো পুরোটার সাথে কি আছে, মাইনাস। অক্সিজেন যতগুলো থাকবে পানির অণু ততগুলো হবে, এটা হচ্ছে একটা নিয়ম। এখানে অক্সিজেন আছে কয়টা, চারটা, তাহলে এখানে কি হবে, ফোর। ফোর এখানে ফোর লিখলাম, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, তাহলে এখানে দেখো চারকে চার, চার দুগুণে আট, তাহলে এখানে আমাদের অ্যাড করতে হবে কি, এইট হাইড্রোজেন প্লাস। এবার দেখো আমাদের আয়নের মধ্যে সমতা বিধান করতে হবে, এখানে দেখো টু প্লাস আয়ন, আর এখানে কত দেখো তো, এখানে হচ্ছে আছে দেখো ওয়ান, তাহলে কি মাইনাস ওয়ান, আর এখানে আছে কি প্লাস, কত প্লাস, এইট, তাহলে এইট প্লাস। তাহলে এইট প্লাস আছে, তাহলে এটাকে যদি আমি ইকুয়াল করি তাহলে কি হয়, আর থেকে ওয়ান বাদ দিলে প্লাস সেভেন, দেখো এখানে প্লাস টু আর এখানে কি প্লাস সেভেন, তাহলে তো আমাদের সমতা হচ্ছে না। সমতা তাহলে কিভাবে হবে, এখানে যদি পাঁচটা গ্রহণ করা হয় তাহলে কি এখানে সমতা বিধান হবে, তাহলে এখানে তাহলে কি হবে, পাঁচটা ইলেকট্রন গ্রহণ করবে, ফাইভ ইলেকট্রন। তাহলে এখানে পাঁচটা গ্রহণ করলে কি হয়, সেভেন থেকে কি হবে, ফাইভটা বাদ যাবে, তাহলে এখানে কি হয় প্লাস সেভেন থেকে মাইনাস ফাইভ, তাহলে এখন হলো প্লাস টু। তাহলে এখানে এখন দেখো তো আয়নের মধ্যে কী হয়েছে, সমতা বিধান, এই পাশেও কি প্লাস টু, এই পাশেও প্লাস টু, এবার সমতা হয়েছে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে দুই নাম্বার। আচ্ছা তাহলে এক নাম্বার সমীকরণ দিলাম এবং দুই নাম্বার সমীকরণ দিলাম, এবারে আমাদের এইখানে এবং এক এবং দুই নাম্বার মধ্যে সমতা বিধান করতে হবে। সমতা বিধান করার জন্য আমরা যেটা করব, এক নাম্বারকে এক নংকে টেন দ্বারা এবং দুই নংকে টু দ্বারা গুণ করে পাই। এবার যদি গুণ করি এক নংকে কত দ্বারা, টেন দ্বারা, তাহলে কি হবে, টেন আয়রন টু প্লাস টেন ইলেকট্রন, এ পাশে কি হবে টেন। তারপর এবার এটা ছিল দু নাম্বার, দু নাম্বারে কত দিয়ে গুণ করব, দুই দিয়ে, তাহলে এখানে কি হবে, এম এন ও ফোর মাইনাস টু, এখানে এইট আছে, তাহলে এবার কি হবে, আটেকে আট, আর দুগুণে ষোলো, তাহলে সিক্সটিন এইচ প্লাস প্লাস, এখানে দুই দিয়ে করলে টেন, টেন ইলেকট্রন। আর এ পাশে কী পাচ্ছে, দুই অণু ম্যাঙ্গানিজ আয়ন, আর এখানে ফোরকে টু দিয়ে গুণ করলে কি থাকে, এইট, এইট অণু পানি। এটা কি ছিল, জারণ অর্ধ বিক্রিয়া, আর এটা কি, বিজারণ অর্ধ বিক্রিয়া।
এবার কি করব এটাকে এটা দ্বারা কি করব যোগ করে দিব তাহলে এবার আমরা যোগ করি 1 প্লাস 2 যোগ যোগ করলে কি কি আসে দেখি এই পাশে দেখো তো কি কি পাই এখান থেকে এইটা আর এটাকে এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাসে কেটে যাবে তাহলে এখান থাকবে কি 10 আয়রন 2 প্লাস আর এখান থাকতেছে 2 MnO4 মাইনাস তারপর এখানে কি থাকতেছে 16 H প্লাস আর এই পাশে কি কি থাকতেছে 10 প্লাস 2 এবারে আমাদের দেখো তো এখানে কিন্তু যেটা পাইলাম এখানে কিন্তু ই ছিল না দশকরণ ছিল না এবার আমরা বিক্রিয়াটা যখন জানবিজন সমতাকরণ করব লাস্টে আমাদের দশকরণটা যোগ করে তারপর বিক্রিয়াটা দেখাতে হবে তাহলে আমরা লিখি বিক্রিয়া টিতে দশকরণ যোগ করে পাই যোগ করলে কি আসে বলো তো এখানে দশকরণ যখন ছিল কি ছিল ফেরাস সালফেট এখানে সালফেটটা যোগ করব তাহলে Fe SO4 কয়ণু 10 তাহলে সামনে বসবে 10 প্লাস এখানে কি কি পাবো একের ছিল কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট তাহলে পটাশিয়াম MnO4 সামনে কত দিছি 2 তাহলে এখানে কি হবে 2 এবার এই S প্লাস মানে কি সালফিউরিক অ্যাসিড এখানে দিয়েছিলাম তাহলে সালফিউরিক অ্যাসিড H2SO4 এখন এখানে কত আছে 16 H প্লাস আর এখানে H কয়টা দুইটা তাহলে এখানে হবে 8 এবার এই পাশে করব এই পাশে কি আছে ফেরিক আয়ন তাহলে এখানে ফেরিক আয়নের সংকেত হচ্ছে Fe2SO4 3 এটা কি ফেরিক সালফেট এখানে যে এখানে 10 আছে এখানে কি 2 তাহলে এখানে কি হবে 5 5 কে 5 5 2 গুণে 10 তারপর এখানে পাবো কি পটাশিয়াম সালফেট আর কি পাবো এখানে কে দুইটা ছিল বা পটাশিয়াম দুইটা ছিল আর ম্যাঙ্গানিজ সালফেট MnSO4 ম্যাঙ্গানিজ আছে কয়টা দুইটা তো এখানে হচ্ছে 2 আর লাস্টে কি পাবো পানি কয়ণু 8 অণু পানি তাহলে এটাই হচ্ছে কি নিম্নের জারণ বিজারণ সমতাকরণ তাহলে এটা কি গ নম্বরের অ্যানসার আবার রিভিউ করব প্রশ্ন ছিল যে এক নং বিক্রিয়ায় জারক এবং বিজারক পদার্থ চিহ্নিত কর এবং কারণ বর্ণনা কর কারণ মানে কি এখানে আমরা জারক বিজারক শনাক্ত করছি এবং কোথায় জারণ বিজারণ হয়েছে কারণ আমাদের এই কোশ্চেনটা ছিল কি জারণ বিজারণ সমতা করতে হবে তাহলে এখানে বিজারক কোনটা ছিল ফেরাস সালফেট এবং এখানে কি হয়েছে জারণ হয়েছে কারণ বিজারক মানে হচ্ছে যারা ইলেকট্রন দান করে এবং এখানে দশক আয়নটা কি সালফেট আয়ন কারণ এটা জারণ সংখ্যার কোনো চেঞ্জ হয় না তারপর এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে জারক এখানে হয় কি বিজারণ জারক মানে হচ্ছে এরা ইলেকট্রন গ্রহণ করে এই পদ্ধতিকে বা প্রক্রিয়াটিকে বলা হয় বিজারণ তারপর এখানে লিখলাম জারণ অর্ধবিক্রিয়া এখানে ফেরিক ফেরাস আয়ন কি হিসেবে পরিণত হয় ফেরিক আয়নে ফেরাস কি 2 প্লাস আর এখানে 3 প্লাস মানে এখানে একটা বাড়ছে আয়ন তাহলে আয়ন বাড়া মানে কি এখানে ফেরাস আয়ন একটা ইলেকট্রন দান করে দিছে দান করার ফলে এখানে কি 3 প্লাস হইছে তাহলে এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া আর এখানে কি বিজারণ অর্ধবিক্রিয়া এখানে এম ম্যাঙ্গানিজ মানে ম্যাঙ্গানেট আয়ন ছিল পারম্যাঙ্গানেট আয়ন থেকে দেখো তো এখানে অক্সিজেন ছিল 4টা এর জন্য পানির সাথে 4 অ্যাড হবে আর এখানে কি পাবো ম্যাঙ্গানিজ আয়ন পাবো তারপর এখানে কি 4 একে 4 4 দুগুণে 8 অর্থাৎ 8 ছিল এর জন্য 8 আয়ন হয়েছে এবার আমরা আয়নের মধ্যে সমতা বিধান করার জন্য এখানে ছিল 2 প্লাস আর এখানে দেখো তো কি এখানে মাইনাস তাই 1 মাইনাস আর এখানে কি 8 প্লাস 8 প্লাস ছিল তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7 তার মানে এখানে প্লাস 7 আর এখানে হচ্ছে প্লাস 2 তাহলে আয়নের মধ্যে কিন্তু দুই পাশে সমতা থাকতেছে না এর জন্য কী হবে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করব গ্রহণ করলে কি 7 থেকে কি বাদ যাবে বাদ গেলে এখানে প্লাস 2 এখানে প্লাস 2 এবার দুইটার মধ্যে সমতা হয়েছে এবার আমরা এক নংকে অর্থাৎ এই দুইটার মধ্যে কি সমতা রক্ষা করার জন্য এক নংকে 10 দ্বারা এবং দুই নংকে 2 দ্বারা গুণ করছি গুণ করে এই দুইটাকে যোগ করে দিছি যোগ করার পরে আমরা এটা পাইলাম
তারপর পাওয়ার পর এখানে আমরা দর্শক আয়নটা যোগ করে দিয়েছি বিক্রিয়াটিতে। দর্শক আয়নটা যোগ করার ফলে কি পাইলাম, এখানে 10 মোল কি পাইছি ফেরাস সালফেট, 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর এখানে 8 অণু কি পাইছি সালফিউরিক অ্যাসিড, এখান থেকে 5 অণু হচ্ছে ফেরিক সালফেট, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, আর হচ্ছে 8 অণু পানি। এটাই হচ্ছে নিম্নের জারণ বিজারণ সমতাকরণ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘ নম্বরে আসে এরকম, তখন এই পুরোটা নিজে নিজে করতে হয়, কারণ ঘ নম্বরে এই বিক্রিয়াটি দিয়ে তারপর কোশ্চেন আসে, এর জন্য এইটা ভালো করে করতে হবে। এটা হচ্ছে ঘ নম্বরের উত্তর অর্থাৎ জারণ বিজারণ সমতাকরণ। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি সলভ করব। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে 2 নং বিক্রিয়া এবং 3 নং বিক্রিয়াকে একই ধরনের বিশ্লেষণ কর, মানে দুইটা বিক্রিয়াকে একই টাইপের কিনা সেটা আমাদের প্রশ্ন। তাহলে 2 নং বিক্রিয়াটা আমরা দেখি। 2 নং বিক্রিয়াটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া, আর এখানে 3 নম্বরটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি ফর্মিক, এটা একটা অ্যাসিড, আর এটা হচ্ছে ক্ষার, ক্ষারটা কি সোডিয়াম কার্বোনেট, আর এখানে লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। আমরা জানি পোষ্মন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, তাহলে দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা পোষ্মন বিক্রিয়া, আর 2 নম্বরটা হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া। কিভাবে এটা জারণ বিজারণ বিক্রিয়া বা কিভাবে এটা পোষ্মন বিক্রিয়া সেটাই আমাদের লিখতে হবে ডিটেলসে। তাহলে প্রথমে আমরা 2 নং বিক্রিয়াটা তুলব। এখানে তাহলে আমরা জানি আয়োডিনের নর্মাল অবস্থায় এটা জারণ সংখ্যার মানটা থাকে 0, আর এখানে কত -1, তার মানে এখানে কিন্তু জারণ সংখ্যা 0 থেকে -1, মানে জারণ সংখ্যাটা কি হয়েছে হ্রাস পাইছে। তাহলে এখানে জারণ সংখ্যা হ্রাস মানে আমরা বুঝাই কি বিজারণ হয়েছে, তাহলে এখানে কি হয়েছে জারণ সংখ্যা হ্রাস মানে কি বিজারণ। এবার আমরা এই আয়নগুলোর ক্ষেত্রে বের করব কার কেন্দ্রীয় পরমাণু কোনটা, এটা সালফার, এটা সালফার, সালফারের জারণ সংখ্যার মানটা বের করে দেখব যে এখানে বিজারণ হলো এখানে কি হয়। অবশ্যই বিজারণ এটাতে যদি বিজারণ হয় এটাতে জারণই হবে, অর্থাৎ জারণ মানে কি এখানে জারণ সংখ্যাটা হ্রাস পেয়েছিলো, এখানে জারণ সংখ্যাটা বৃদ্ধি পাবে, এটা আমরা দেখব। তো ফার্স্টে আমরা বের করি যে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, আমরা সালফাইডটা বের করব, তাহলে ওইটা সালফাইডটা সালফারই ধরি, অর্থাৎ এখানে 2 আছে, তাহলে 2s+ এখানে অক্সিজেনের কত -2×3=কত -2, তাহলে এখান থেকে 3 × 3 = 3×6, তাহলে -6+- কী হবে -6 -2। এরপরে দেখো কী হয়, এটা এই পাশে চলে যায়, এটা যদি এই পাশে দিয়ে দিই তাহলে কী হয় +6 থেকে -2 বাদ দিলে থাকে কত +4, তাহলে s=, এখানে কী থাকে +4, এখানে 2 ছিল কি গুণ, এখানে হয়ে যাবে ভাগ, তাহলে 2। তাহলে আমরা যদি এটা এতটুকু 2 কে 2 দিয়ে কাটি 4 দিয়ে, তাহলে ভাগ করলে আসে কি 2। তাহলে এটার ক্ষেত্রে এস এর জারণ সংখ্যাটা আমরা কত পাইছি +2। এবার তাহলে এইটা বের করব, এখানে তাহলে 4s+-2×6=-4s, এখানে 6×6=12, -12, এটা যদি এই পাশে চলে যায় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে +12 থেকে যদি -2 বাদ দিই তাহলে থাকে +10, তাহলে = এরকম +10 থাকে। এবার এস যদি বের করতে চাই তাহলে +10 নিচে হচ্ছে 4, ক্যালকুলেশন করলে এখানে আছে 2.5, তাহলে এটা হচ্ছে কি +2.5। তাহলে এইটার ক্ষেত্রে দেখো তো কী হয়েছে, জারণ সংখ্যাটা বৃদ্ধি পাইছে, তাহলে এখানে জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা বৃদ্ধি মানে কি এখানে কোন প্রক্রিয়াটা হয়েছে জারণ হয়েছে, তাহলে এখানে জারণ হয়েছে, এখানে হচ্ছে এটা বিজারণ হয়েছে, আর এখানে কি হয়েছে জারণ হয়েছে। তাহলে দেখতেছি যে এখানে একই বিক্রিয়ার মধ্যে জারণও হয়েছে বিজারণও হয়েছে, তাহলে আমরা বলতে পারি এটা ছিল 2 নং বিক্রিয়া। 2 নং বিক্রিয়াটি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে নিচে লিখে দেই 2 নং বিক্রিয়াটি হলো জারণ বিজারণ বিক্রিয়া।
এবার একইভাবে আমরা যখন এভাবে যখন পরীক্ষার সময় লিখবা, এই যে এখানে যে বের করলাম, বের করার পর এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আবার লিখে দিতে হবে। তারপর আমরা 3 নং বিক্রিয়ার ক্ষেত্রে লিখব। 3 নং বিক্রিয়াটি হলো বা বিক্রিয়াটি নিম্নরূপ। 3 নং কি আছে? HCOOH+Na2CO। তাহলে এইখানে দেওয়া আছে কি, ফর্মিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট। ফর্মিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড। সোডিয়াম কার্বনেট একটা কি, সবল ক্ষার। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার এখানে বিক্রিয়া করে এখানে কি তৈরি করছে, এটা কি, লবণ। আর এটা কি তৈরি করছে, পানি। তাহলে আমরা দেখলাম যে এটা একটা প্রসমন বিক্রিয়া, এটা যা এখানে কোনো জারণ বিজারণ অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান হয় নাই, তাহলে এটা একটা কি, প্রসমন বিক্রিয়া। তাহলে নিচে লিখব 3 নং বিক্রিয়া একটি প্রসমন বিক্রিয়া। তাহলে দেখলাম যে প্রশ্ন বলা ছিল 2 নং এবং 3 নং বিক্রিয়াকে একই ধরনের। তাহলে দেখলাম যে 2 নংটা হচ্ছে জারণ বিজারণ আর এখানে 3 নংটা হচ্ছে প্রসমন। তাহলে দুইটা কিন্তু এক না, জারণ বিজারণ এবং প্রসমন দুইটা বিক্রিয়া কি আলাদা। তাহলে আমরা বলতে পারি যে 2 নং এবং 3 নং বিক্রিয়া একই ধরনের বিক্রিয়া না। আবার আমরা এটা রিভিউ করব। এটাই ছিল তোমার ঘ নম্বরের উত্তর। আবার একটু রিভিউ করতে চাই। তাহলে এখানে 2 নম্বর এবং 3 নম্বর বিক্রিয়াটাকে একই টাইপের কি না এটা জিজ্ঞেস করা ছিল বা প্রশ্নে বলা ছিল। তো আমরা 2 নং বিক্রিয়াটা আগে তুললাম। এখানে দেখলাম যে আয়োডিনের জারণ সংখ্যা 0 আর এখানে দেখলাম উৎপাদের ক্ষেত্রে আয়োডিনের জারণ সংখ্যা -1। 0 থেকে -1 মানে জারণ সংখ্যা হ্রাস বা কমে গেছে। এর জারণ সংখ্যা হ্রাস পাকে বলি বিজারণ। আর এখানে দেখা গেছে আমরা বের করলাম যে সালফার, এটার ক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা +2 আর এটার ক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা 2.5। তাহলে দেখলাম এখানে 2 থেকে 2.5 মানে এখানে জারণ সংখ্যাটা বৃদ্ধি পাইছে। তাহলে এখানে জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ, যেহেতু একই সাথে এখানে জারণও হলো বিক্রিয়া বিজারণও হলো, তাহলে বলতে পারি 2 নং বিক্রিয়াটি হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। আর 3 নং বিক্রিয়াটির ক্ষেত্রে দেখলাম তা হচ্ছে ফর্মিক অ্যাসিড যেটা একটা দুর্বল অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট যেটা একটা সবল ক্ষার বিক্রিয়া করে তৈরি করছে লবণ এবং পানি। এবং আমরা জানি যে যে প্রক্রিয়ায় বা যে বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে সেই বিক্রিয়াটাকে আমরা বলি প্রসমন বিক্রিয়া। তার মানে আমরা বলতে পারি 3 নং বিক্রিয়াটি একটি প্রসমন বিক্রিয়া, কারণ এখানে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করছে। তাহলে এখানে ঘ নম্বর প্রশ্নে যে 2 নং 3 নং বিক্রিয়াকে একই ধরনের, এখানে কিন্তু দুইটা একই ধরনের হয় নাই, ভিন্ন ধরনের হয়েছে। তাহলে এটাই ছিল ঘ নম্বরের উত্তর। আশা করছি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।